দিবামি ভাবরি ডাকো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে দিবামি ভাবরি ডাকো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে পাপ যাবে প্রাণ জুড়াইবে নামের মহিমা বলে, পাপ যাবে প্রাণ জুড়াইবে নামের মহিমা বলে দিবাবি ভাব। ইয়া কুন্দেন্দু তুষার হার ধওলায়া শুভ্র বস্ত্রাবৃতা, ইয়া বীণাবর দণ্ড মণ্ডিত করায়া শ্বেত পদ্মাসনা, ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি দেবহি সদা বন্দিতা, সামাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা, ওম জননী সারদাং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মে তয়ং শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু, ভুবনেশ্বরী তপঃ প্রসাদায় বীরেশ্বরায় নরেন্দ্রায় চ অবিদ্যাভীতিনাশকায় প্রচণ্ডায় ভীষণায় চ বিশ্ববান্ধবায় সারদা মাতুঃ প্রাণ প্রতিম সুপুত্রায় চ শ্রীরামকৃষ্ণস্য দ্বিতীয় বিগ্রহায় প্রেমস্বরূপায় বিবেকানন্দায় নমাম্যহম্, বিবেকানন্দকন্যা চ জননী সারদা প্রাণপ্রিয়া হি সা প্রজ্ঞারূপিণী করুণা প্রতিমা ব্রহ্মবিদুষীয়া নিবেদিতা, নমামহ তামস্মাকং জ্যেষ্ঠ ভারত ভগিনীম প্রার্থয়ামহ পরাবিদ্যাম আত্মমোক্ষদায়িনী। হরি ওম তৎসত, ওম শান্তি শান্তি শান্তি। আজকের মাতৃদিবস শুনলাম আমরা ঘোষণায়, শ্রী শ্রী মায়ের কথা এবং ভগিনী নিবেদিতার কথা আজকের মাতৃদিবসে আলোচ্য বিষয়। আর গোটা এই অনুষ্ঠানটি যে বিশেষ কারণে উৎসর্গীকৃত, প্রতি বছরই হয়ে থাকে এই উৎসব স্বামীজির জন্মদিনকে কেন্দ্র করে, কিন্তু এইবার বিশেষ কি না, স্বামীজির শিকাগো বক্তৃতার 125তম বর্ষ উদযাপন উপলক্ষে। তা সব মিলিয়ে আজকের দিনটি খুবই সুন্দর এবং পুণ্য দিন, কিন্তু সেইখানে আমাদের একটি কথা স্মরণীয়, স্বামীজির কথা দিয়ে একটু শুরু করছি, যে স্বামীজি যে বক্তৃতা দিয়েছিলেন শিকাগো ধর্ম মহাসম্মেলনে প্রথম দিনে সম্ভাষণের দিনে, যেদিন তার আত্মীয়তা তিনি প্রকাশ করেছিলেন আমেরিকাবাসীর কাছে, নিজেকে মেলে ধরেছিলেন বিশ্বপিতার শিশুরূপে, আলিঙ্গন করতে চেয়েছিলেন সমগ্র বিশ্বকে ভ্রাতা ভগিনী রূপে, তার সেই যে অমোঘ বাণী এবং তার সেই যে বক্তৃতা যা আজও আমাদের কাছে প্রণম্য, তার সব বক্তৃতা সব বাণী
তাঁর জীবনের সমস্ত ঘটনা আমাদের জীবনে কেমন কতটা প্রভাব ফেলবে জানি না, কিন্তু এই যে প্রথম দিনের সম্ভাষণ, সেই সম্ভাষণে তিনি অনেক যা যা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, তার মধ্যে একটি কথা এই মুহূর্তে আমার মনে আসছে। কারণ একটু আগে যে সঙ্গীতের অনুষ্ঠানটি চলছিল, তার মধ্যে ভাষ্য পাঠে আমি একটি কথা শুনেছিলাম যে আজকের দিনের যে ভয়াবহ পরিস্থিতি, আমাদের পরমত ও সহিষ্ণুতার অভাব দেখা যাচ্ছে। স্বামীজি সেই বক্তৃতাতে বলেছিলেন, আমি সেই জাতি, সেই ধর্ম, সেই দেশ থেকে আসছি যার জন্য আমি নিজেকে গৌরবান্বিত মনে করি, যেই দেশে যেই ধর্মে এমন এক দিব্য ভাষা ব্যবহার হয়, সংস্কৃত ভাষা, যে ভাষাতে এক্সক্লিউশন, এই ইংরাজি শব্দের কোনো অনুবাদ পাওয়া যায় না, যাকে বহিষ্কার করা বোঝায়, পরিবর্জন করা বোঝায়। কারণ ভারতবর্ষ সবাইকে আলিঙ্গন করতে শেখান, ভারত মাতার একটাই ভূমিকা, সবাইকে গ্রহণ করো। তোমাকে ছেড়ে কে চলে গেল, বর্জন করলো, তার দিকে তাকিও না। তুমি নিত্য, তোমার দু হাত দু বাহু মেলে থাকো সকলকে আলিঙ্গনের জন্য। এই হচ্ছে ভারত মাতার আদর্শ রূপ, যেই রূপটিকে ভগিনী নিবেদিতা খুঁজে পেয়েছিলেন শ্রী শ্রী মায়ের মধ্যে, সে ডে অফ ডেইজ, যেই দিনটিকে তিনি তাঁর ডায়েরিতে উল্লেখ করে রেখেছিলেন বিশেষ দিন বলে, 17ই মার্চ। তিনি বলেছিলেন কি না, তিনি দেখেছিলেন সেই জননীকে, যে কথাটি স্বামীজি পরবর্তীকালে উল্লেখ করেছেন যে আমার দুশ্চিন্তা ছিল, কি জানি কি হয়, আমার ভরসা ছিল যে মা কখনো এই বিদেশিনীদেরকে প্রত্যাখ্যান করবেন না, মা কখনো করতেই পারেন না, মা এদের আলিঙ্গনে বক্ষে টেনে নেবেন, আমার সে বিশ্বাস ভরসা মায়ের ওপর ছিল। তবুও যতক্ষণ না ঘটনাটি ঘটছে, আমার ভীষণ একটা মনের মধ্যে উচাটন ছিল, দুশ্চিন্তা ছিল। কিন্তু কি ঘটলো, যা হয়তো স্বামীজিও ভাবতে পারেননি তেমনই এক ঘটনা ঘটেছিল। সে ঐতিহাসিক মুহূর্ত আমরা জানি যে সেই দিনে সেই সময়ে মা সেই তাঁর স্বামীজির বিদেশিনী ভক্ত তথা অনুরাগিনী তথা শিষ্যা তথা কন্যা, তাদেরকে তিনি বরণ করেছিলেন পরম মাতৃত্বে, পরম করুণায় আলিঙ্গন করেছিলেন। এবং শুধু তাই নয়, একসঙ্গে দ্বিপ্রাহরিক ভোজনও সেরেছিলেন, কথা বলেছিলেন মনের ভাষায়, কেউ কারো আক্ষরিক ভাষা জানতেন না। আমরা জানি স্বামীজি বলেছেন, ভাষা কি না, আমাদের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। ভাষা তো কতগুলো শব্দ, শব্দ তো খণ্ড বস্তু, শব্দের সীমানা আছে, শব্দ দিয়ে সব কিছু প্রকাশ করা যায় না, শব্দেরও মৃত্যু হয়, কিন্তু ভাবের মৃত্যু ঘটে না। ভাবই সেই ভাব, সেই অখণ্ড চেতনা, যে অখণ্ড চৈতন্য প্রদান করতে চেয়েছেন আমাদের ঠাকুর সেই কল্পতরু উৎসবের দিন, তোমাদের চৈতন্য হোক। কিন্তু আসলে ঠাকুর বলেছিলেন, তোমরা চৈতন্য হও, যেই কথাটি আমরা দক্ষিণেশ্বরে গেলে শ্রী শ্রী ঠাকুরের ঘরে আমরা দেখতে পাই, তোমরা চৈতন্য হও, চৈতন্য হোক সব কথাটি খুব প্রচলিত, কিন্তু ঠাকুর প্রকারান্তরে আমাদের বোঝাতে চেয়েছিলেন, তোমরা চৈতন্য স্বরূপ, শুধু ঢাকনাটা সরাও, চেয়ে দেখো তোমরা আসলে কে। কিন্তু সেই চেয়ে দেখার অবকাশ আমাদের কোথায়? যে কথাগুলি আমরা আলোচনা করি, পাঠ করি, পড়াশোনা করি, জীবনে আমরা কতটা তার প্রতিফলন আমাদের দেখা যায়। এই যে আমি একটু আগে যে অপূর্ব সুন্দর সঙ্গীতানুষ্ঠান শুনছিলাম, আমি রাস্তায় যখন আসছি, চলার পথে অনুষ্ঠানটি শুরু হলো, আমি শুনতে শুনতেই এখানে এসেছি, আমার মনটা এখানেই ছিল। তা তখন আমি, ওরা আমার কাছে খবর গিয়েছিল যে 5:30 শুরু হবে না, একটু দেরি হবে, সেই জন্য আমি সেই মতন বাড়ি থেকে বেরিয়েছিলাম। তা সেইখানে আমি ওই ভাষ্যের মধ্যে, ওই গীতিয়ালেখ্যের মধ্যে যে কথাগুলি বারে বারে মনের মধ্যে আমার দাগ কেটেছে সেই সময়, সেখানে দেখেছি বারে বারে উঠে এসছে এই বক্তব্যই যে আমাদেরকে শপথ নিতে হবে। 12ই জানুয়ারি শুধু উৎসব করবার দিন নয়, আনন্দ করবার দিন নয়, একটা মেলা অনুষ্ঠান আর হইচই করবার দিন নয়, শুধুমাত্র স্বামীজি কেন, যে কোনো মহাপুরুষকে স্মরণ করাটা হচ্ছে আমাদের নীরবে, সরবে যতটুকু করণীয় করা, কিন্তু নীরবে স্মরণ করা, প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাসে, প্রতি প্রশ্বাসে।
যে আমি যদি তাকে বিন্দু মাত্র শ্রদ্ধা করে থাকি, তার বাণী কতটুকু আমরা জীবনে চরিতার্থ করছি। নিজের ভাবের কাছে, নিজের ভাবের ঘরে কোনো চুরি থেকে যাচ্ছে না তো? আমাদের ভারতীয় রীতি, ঘুম থেকে ওঠার পর ভূমিতে চরণ রাখবার আগে শয্যা ছেড়ে আগে ভূমি প্রণাম, তারপর করদর্শন, নিজের করকে প্রণাম, আর তারপরে ওই আয়নায় গিয়ে, দর্পণে গিয়ে নিজের প্রতিবিম্বকে প্রণাম। এগুলো কি ছেলে খেলা? তা নয়। এর অর্থ কি? যে ভূমি মাতা আমাকে আশ্রয় দিয়েছেন তাকে প্রণাম। তোমার উপর দিয়ে আমি হেঁটে চলি সারা দিন, তুমি হে ভূমি মাতা আছো বলে আমি খেয়ে পড়ে বেঁচে আছি। তুমি আশ্রয় দিয়েছো, খাদ্য দিয়েছো, আমার প্রিয়জনেদের পাশে এনে দিয়েছো। তুমি এই পৃথিবী আমাদের মাধ্যাকর্ষণ বলে ধরে রেখেছো বলে আমরা চলে ফিরে বেড়াচ্ছি, আমাদের প্রাণ রয়েছে, তোমাকে কৃতজ্ঞতা। এই শরীরটা মাটি থেকে এসেছে, আবার মাটিতেই একদিন শরীর মিশে যাবে, তোমাকে প্রণাম। আর একটা দিন, আর একটা সুযোগ তুমি আমাকে দিয়েছো, এই দিনটা আমি তোমার বুকে ভেটে বেড়াবো, শিশুর মতন শিখবো, জানবো, বুঝতে চেষ্টা করব, আমার কোনো ভুলভ্রান্তি থাকছে না তো? যে ভুলভ্রান্তি থাকলে আমি তোমার সেবায় বলি প্রদত্ত হতে পারবো না, আমার জগজ্জননীর সেবায় বলি প্রদত্ত হতে পারবো না? সে অনুশীলনের একটা সুযোগ পেয়েছি, আত্মানুশীলনের, সেই জন্য তোমাকে প্রণাম, করদর্শনে প্রণাম। কারণ এই দুটি হস্ত দিয়েই সারাদিনের যাবতীয় কর্ম। আমার কর্মে কোনো ভুল থাকছে না তো? অন্যায় থাকছে না তো? আমার কর্মে আমি মনে করছি আমার দিকে ঠিক, কিন্তু সেই ঠিক কারোর জন্য ভুল প্রতিপাদন হতে পারে, কাউকে দুঃখ দিতে পারে, তেমন কাজ আমার দ্বারা হচ্ছে না তো? যদি হয় সংশোধন করো। স্বামীজি বলছেন ভুল থেকে শিক্ষা নেওয়ার এগিয়ে চলো, ভুলে আটকে থাকার কথা নয়। আর অনুতাপ করে, শোক প্রকাশ করে, সময় বর্জন করে, মানে সময় নষ্ট করাও কোনো বুদ্ধিমানের কাজ নয়। তো এইভাবে তারপর কি না, প্রতিবিম্ব দর্শন করা, আত্মবিম্ব দর্শন করার অভ্যাস করো, নিজেকে জানো, আত্মানুবৃদ্ধি। আমাদের শৈশবে থেকে যে শিক্ষা আমাদের ঘর থেকে আমরা পাই, ছোট থেকে প্রথম একটি শিশুকে শেখানো হয় যার তখনও লিঙ্গবোধ আসেনি, একটি ছোট্ট শিশু, নির্মল পবিত্র, তাকে শিখিয়ে দেওয়া হয় যে তুমি মেয়ে আর তুমি ছেলে। প্রথম উপাধি তার মাথায় প্রবেশ করলো। ধীরে ধীরে শিশুটি বাড়ছে, এবার ধীরে ধীরে তার বংশ পরিচয় সে জানলো, আমি অমুক বংশজাত, আরেকটি উপাধি চড়ল। তারপর জানতে শিখলো আমি অমুক পিতার সন্তান, পিতার এই সমাজে অবস্থান, তার এই পদাধিকার, তার একটি অহংকার, তার একটি অভিমান মনের ওপর ছাপ ফেললো। এইবার শিশুটি বড় হচ্ছে, তার বিদ্যাভ্যাস এসে যেদিকে যাচ্ছে, সে কর্ম জগতে সে প্রবেশ করছে, যে পথ সে পাচ্ছে, সে কর্মের একটি অভিমান তার মনের ওপর ছাপ ফেলল। যতদূর সে পড়াশোনা করেছে, সে বিদ্যার যে তকমা, ডিগ্রি, পাতার পর পাতা ডিগ্রি শেষ হয়ে যায়, ডিগ্রি লিখতে লিখতে জীবন শেষ হয়ে যায়, সেই রকম ডিগ্রি পেয়েও কি হচ্ছে না, আত্মপরিচয় ঢাকা পড়ে যাচ্ছে, ওই একের পর এক, একের পর এক, একের পর এক, সে শুধু উপাধি, উপাধি আর উপাধি চেপে যাচ্ছে, মনের ওপর ছাপ ফেলছে। মন থেকে সেটা চলে যাচ্ছে হৃদয়ে, হৃদয় থেকে চলে যাচ্ছে পুরো অন্তঃকরণ বৃত্তির মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে আত্মার ওপর ফেলে দিচ্ছে জন্ম জন্মান্তরের আবরণ। আমিকে চেনা হচ্ছে না, আত্মানন্দ বৃদ্ধি। মা এবং ভগিনী নিবেদিতা সেই দুই নারী যারা তাদের বাহ্যিক সমস্ত উপাধি বর্জন করে ওই আমিটাকে জানাতে এসেছিলেন। শুধু তারা কেন, সকলেই, কিন্তু বিশেষত যেহেতু আজকে তাদের স্মরণের দিন, সেই জন্যে তাদের দুজনের নাম উল্লেখ করা হচ্ছে। ভগিনী নিবেদিতা তার সমস্ত কর্মজগতের প্রতিষ্ঠা, যিনি কিনা ছিলেন ইউরোপের মাথার মুকুটের মণি, তিনি ভারতবর্ষের মাটিতে গড়া গড়িয়েছেন একটি নুড়ি পাথরের মতন, এখনও সেই অর্থে যাচ্ছেন, তাকে সম্মান দেওয়ার মতন এতটা যোগ্যতা বা এতটা পবিত্রতা এখনো ভারতবাসী তৈরি হয়নি। শ্রী শ্রী মা হলেন সেই তত্ত্ব, সে জগৎজননী তত্ত্ব, তাকে জগৎজননী বলে, দুর্গা বলে, কালী বলে, সরস্বতী বলে, জগদ্ধাত্রী বলে পূজো করবার চেয়ে তার মানবী সত্তাটাকে বেশি গুরুত্ব দেওয়া আমি মনে করি বিশেষ প্রয়োজন। তিনি একজন নারী, তিনি একজন মাতৃসত্তা,
এবং তার সঙ্গে তারই অপার্থিব প্রেম, যেখানে কোনো তার পার্থিব চাওয়া পাওয়া নেই, যেখানে মা শেখাচ্ছেন যে কারোর থেকে উপহার নিও না। কেন? যদি উপহার নাও তাহলে তার প্রতি বেশি একটা দায় এসে যাবে, এবং সে যেহেতু তোমাকে উপহার দিয়েছে তখন অন্য সবার সঙ্গে তুমি তাকে সমানভাবে দেখতে পারবে না। মা শিখিয়েছেন ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, ঠাকুরের কাছে যদি চাইতেই হয় নির্বাসনা চাও। মা শিখিয়েছেন মেয়েরা থোড় পড়ি খাড়া খাড়া বড়ি থোড় করতে আসেনি, মেয়েদের মধ্যেও সেই জাগরণ আছে, মেয়েরাও সন্ন্যাসী হতে পারে, মেয়েরাও ব্রহ্মজ্ঞ হতে পারে। তা এখন এই কথাগুলির কি তাৎপর্য? সন্ন্যাসিনী হওয়া মানে সকলেই প্রত্যেক মেয়েদেরকেই যে মা বলছেন ঘর ছেড়ে সন্ন্যাসিনী হয়ে যাও তা নয়, এটি একটি অবস্থান সমাজে। যেমন মাতাজি এখানে উপস্থিত, তারা এই মায়ের এই ভাবটিকে তারা নিজেদের জীবনে আত্মীকরণ করে সেই প্রবাহকে বজায় রেখেছেন, সবার সেই সৌভাগ্য জীবনে আসে না। কিন্তু যারা সন্ন্যাসিনী জীবন প্রাপ্ত হননি তারাও কি দুর্ভাগ্যের অধিকারী? আমি বিশ্বাস করি না। তাদেরকেও তো মা দিয়েছেন কত কিছু দেখবার, জানবার, কর্ম করবার সুযোগ। কেন মেয়েরা শুধুমাত্র ওই একটা থোড়বড়ি খাড়া ওই জীবনযাত্রার মধ্যে নিজেকে আবদ্ধ রাখবে? আমরা জানি তো যে আমরা এখন নাকি মেয়েরা অনেক জাগ্রত, অনেক শিক্ষিত, অনেক অগ্রগণ্য, আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু তার মধ্যেও দেখা যায় মেয়েদের মধ্যে সেই ঈর্ষা, দ্বন্দ্ব, কলহ আর পরশ্রী কাতরতা কেন থাকবে? মেয়েরা স্বরূপত দেবী, সে দেবীত্বের জাগরণ কোথায়? ভগিনী নিবেদিতা তার সর্বস্ব ছেড়ে, নিজের দেশ ছেড়ে, নিজের পরিচিতি ছেড়ে, এমনকি নিজের ধর্মটা পর্যন্ত ছেড়ে দিলেন, নিজের পদাধিকার ছেড়ে দিলেন, নিজের বিদ্যার অভিমান ছেড়ে দিলেন। তিনি এলেন ভারত মাতার চরণতলে একটি ছোট্ট বালিকা হয়ে। তিনি প্রতিটা চিঠির নিচে বারে বারে তিনি লিখেছেন, উল্লেখ করেছেন শ্রী শ্রী মাকে, আমি তোমার বোকা খুকি। কোথায় সেই সারল্য, কোথায় সেই শিশুতা? সেই সারল্য চাই আমাদের প্রত্যেকের মধ্যেই, নারী পুরুষ নির্বিশেষে। মা রয়েছেন ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সে মা কোথায়? না মা যখন যেখানে সরলতা সেখানেই মায়ের প্রকাশ ঘটে। তাই আজ আর আমি কথা বাড়াবো না, আমি এখানে কথার বিরামের দিকে যাচ্ছি। কি শুধু এইটুকু বলি, যাবার কালে আমাদের স্বামীজির সেই বিখ্যাত কবিতাটি, ওই যে কে আমি আত্মান বৃদ্ধি, বৈদিক যুগে রীতি ছিল, যেটি বৃহদারণ্যক উপনিষদে পাওয়া যায়, যে একটি ছোট শিশু যখন জন্মগ্রহণ করে সেই যুগে একটি অপূর্ব সুন্দর চিত্রপট ফুটে উঠেছে। ঋষি আশ্রমে ক্রন্দন ধ্বনি, তার শিশুর জন্ম হয়েছে, তার পত্নী আচ্ছন্না হয়ে পড়ে রয়েছেন, যদিও সে সময় বিবাহের প্রথা ছিল না। পত্নী বলে আমি বলছি ঠিকই, ঋগ্বৈদিক যুগে বিবাহের প্রথা ছিল না। তাই এখন সেই শিশুর মাতা আচ্ছন্না হয়ে পড়ে রয়েছেন, পিতা গিয়ে শিশুকে বক্ষে ধারণ করে তার কানে কানে তিনবার একটি শব্দ উচ্চারণ করলেন, সেটি কি? ওয়েদ ওয়েদ ওয়েদ, জানো জানো জানো, নিজেকে জানো, নিজেকে জানো, নিজেকে জানো। তোমার কি নাম, তুমি কোথায় জন্মেছ, তোমার কি কতদূর বিদ্যা, তুমি কি করবে, তোমার কর্মজগৎ কি হবে, এগুলো তোমার পরিচয় নয়। তুমি কোন লিঙ্গ বা কোন শরীর ধারণ করেছো, নারী না পুরুষ, শিশু না বৃদ্ধ, এগুলো তোমার পরিচয় নয়। তুমি জানো, জানবার জন্য তুমি এই পাঠশালায় আসতে পেরেছো, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, বিশ্ব নিয়ন্ত্রী সেই সরস্বতী পরা বিদ্যা তোমাকে সুযোগ দিয়েছেন এই জগতে এসে নিজেকে জেনে যাও, সে জানবার জন্য তুমি এসেছো, তোমার জীবন সার্থক হোক। এই ছিল ঋষি সমাজ, এই ছিল ঋষি শিক্ষা। তা আমি কে? সেই প্রসঙ্গে আমাদের স্বামীজি যে বিখ্যাত কবিতাটি আমাদের কাছে উপহার দিয়ে গেছেন, তার নিজের পরিচয় জানিয়ে গেছেন, সেইটি একটু বলি। দেব নহি আমি নহি পশু কিংবা নর, দেব নহি মন নহি নারী বা পুরুষ, শাস্ত্র স্তব্ধ সবিস্ময়ে আমা পানে চাহি, আমার প্রকৃতি ঘোষে আমি সেই বাণী। সূর্য চন্দ্র নক্ষত্রেরও জন্মিবারও আগে ছিল আমি, যবে নাহি ছিল পৃথিবী, নাহি ছিল মহাকাল, সেও নাহি ছিল, ছিলাম রয়েছি আমি রব চিরকাল। দুই নয় বহু নয় এক, শুধু এক,
তাই তো আমার মাঝে আছে সব আমি। অনিবার তাই প্রেম, ঘৃণা অসম্ভব, আমি হতে আমারে কি সরানো সম্ভব? স্বপ্ন হতে জেগে ওঠো, বন্ধ করো নাশ, হও অভিজ্ঞ বল বীর, নিজ দেহ ছায়া ভীত আর নাহি করে। ও গো মৃত্যুঞ্জয়, আমি ব্রহ্ম, এই চিরসত্য জ্যোতির্ময়। তাই তার সেই অমোঘ বাণী, যে বাণী আমাদের হৃদয়ে অন্তঃস্থলে নিত্য বেজে চলেছে, ওম ধ্বনি হয়ে, নিরন্তর অনাহত ধ্বনি হয়ে, শুধু আমাদের হৃদয়ে কান পাতা বাকি। আমরা কান পাততে পারি না, আমরা বাইরের উপাধি, বাইরের পরিচিতি, বাইরের কলরব, বাইরের ভালো মন্দ, বাইরের পাপ পুণ্যে মেতে আছি, কে ভুল কে ঠিক তার হিসেব নিকেশে মেতে আছি। এখন সময় হয়েছে, এবার একটু নিজের পানে চাও, ওই আত্মবিম্বকে দেখার চেষ্টা করো, চিত্ত দর্পণকে পরিমার্জন করো, আর দেখো তুমি কে, চেয়ে দেখো তুমি কে, চেয়ে দেখো তুমি কে। শ্রী শ্রী মা এবং ভগিনী নিবেদিতা, এই দুই মহিয়সী নারী যারা ভগবতী স্বরূপত, কিন্তু আমাদের কাছে তারা পরম প্রাণের ভগিনী এবং আমাদের সত্যিকারের মা। সে মা এবং জ্যেষ্ঠা ভগিনীর কাছে তাদের শ্রীচরণে এই প্রার্থনা নিয়ে আজকে আমি কথার বিরাম দিচ্ছি, যে তোমরা অর্থাৎ তুমি একই মাতৃতত্ত্ব, আমার ভেতরের অবিদ্যাপ নাশ করে সে দিব্য বিবেক সূর্যের প্রকাশ ঘটাও। এই তোমাদের চরণে প্রার্থনা নিয়ে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, সকল শ্রদ্ধেয় জনকে প্রণাম জানিয়ে, বিবেকানন্দ পাঠচক্রের প্রত্যেক সদস্য এবং যারা উচ্চ পদে রয়েছেন, যারা সঞ্চালনায় রয়েছেন, তাদের প্রত্যেককে আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরিঃ ওম তৎসত্। ওম শান্তি শান্তি শান্তি।